আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সোসাইটি ফর সোশ্যাল অ্যান্ড টেকনোলজিক্যাল সাপোর্ট বাংলাদেশ অফিস কর্তৃক পরিচালিত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স কর্তৃক আয়োজিত দূরশিক্ষণ কার্যক্রমের আজকের ভিডিও ক্লাসে সকল দর্শনার্থী, অভিভাবক, অভিভাবিকা বিন্দু ও শিক্ষার্থী বিন্দু সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। আর আজকের এই পুরো সময়টি জুড়েই রয়েছি আমি জনাব মোহাম্মদ সুলাইমান, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামিক কমপ্লেক্স, ভোলা। আজকের এই বিষয়টি আমি যেই শ্রেণীর জন্য উপস্থাপন করছি তা হচ্ছে পঞ্চম শ্রেণী, আর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যেখানে যে অবস্থায় রয়েছে, অবশ্যই তোমরা এখন বই, খাতা, কলম ইত্যাদি সাথে নিয়ে বসবে, যেন গুরুত্বপূর্ণ বিষয়গুলি তোমরা নোট করে রাখতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নতুন বছরে যেহেতু তোমরা নতুন বই হাতে পেয়েছ, অবশ্যই নতুন বই হাতে পেয়ে পুরো উদ্যমে তোমরা তোমাদের পড়াশোনা শুরু করেছ। এর আগে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় থেকে, প্রথম পাঠ থেকে একটি ভিডিও ক্লাস দিয়েছিলাম। আশা করি ওই ক্লাসটি তোমরা উপভোগ করেছো এবং যে বাড়ির কাজগুলি ছিল ওগুলি সম্পন্ন করে রেখেছো। তাই তোমাদের জন্য পরের পাঠ নিয়ে আজকে আবার উপস্থিত হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের মূল পাঠে যাওয়ার আগে চলো আমরা কিছু ছবি দেখে নেই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রিয় শিক্ষার্থীবৃন্দ মনোযোগ সহকারে দেখো, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতক্ষণ তোমরা যে ছবিগুলি দেখলে তার মাধ্যমে অবশ্যই তোমরা বুঝতে পেরেছ আমাদের আজকের বিষয়, আজকের পাঠ অধ্যায় এক, পাঠ শিরোনাম আমাদের মুক্তিযুদ্ধ। আর অধ্যায় এক থেকে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব তা হচ্ছে পাঠ দুই, পাঠ শিরোনাম হচ্ছে মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মূল আলোচনায় যাওয়ার আগে চলো প্রথমেই জেনে নেই আমাদের আজকের শিখনফল। আজকের আলোচনা থেকে তোমরা যা জানতে পারবে তা হচ্ছে, এক নম্বর, মুক্তিযুদ্ধে সামরিক বাহিনী সম্পর্কে ধারণা পাবে। দুই, ব্রিগেড ফোর্স সম্পর্কে স্পষ্টভাবে জানতে পারবে। তিন, মুক্তিযুদ্ধকালীন ১১টি সেক্টর সম্পর্কে জানতে পারবে এবং মুক্তিযুদ্ধের নিয়মিত বাহিনী ও গেরিলা বাহিনী সম্পর্কে জানতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের শিখনফলের আলোকে চলো আমরা শুরু করি আমাদের মূল আলোচনা। ১৯৭১ সালের, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী সম্পর্কে জানবো আমরা এখন। প্রথমেই রয়েছে ১৯৭১ সালের ১১ জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি উসমানি, পাশে যার ছবি রয়েছে। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছে। মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শফিউল্লাহর নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। ছবি সহ উপস্থাপন করা হলো। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আবার বলছি, সেটা হচ্ছে 1971 সালের 11ই জুলাই মুক্তিবাহিনী নামে একটি বিশেষ বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিল জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানী এবং উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধকালীন সময়ে এই বাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। তিনটা ফোর্স হচ্ছে কে ফোর্স, এস ফোর্স, জেড ফোর্স। কে ফোর্সের প্রধান ছিলেন কে এম, কে ফোর্সের প্রধান ছিলেন মেজর খালেদ মোশাররফ, এস ফোর্সের প্রধান ছিল মেজর কে এম শফিউল্লাহ এবং জেড ফোর্সের প্রধান ছিল মেজর জিয়াউর রহমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই মুক্তিযুদ্ধকালীন সময়ে সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এখানে প্রশ্ন রয়েছে, আর সেটা হচ্ছে যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। অবশ্যই তোমরা পয়েন্টটা মনে রাখবে যে যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে মুক্তিযুদ্ধকালীন সময়ে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে আমরা সেক্টরগুলি সম্পর্কে জানার আগে চলো আমরা প্রথমেই তোমাদের জন্য একটি একক কাজ রয়েছে, অবশ্যই তোমরা তোমাদের খাতা এবং কলম হাতে নাও। এই একক কাজের জন্য তোমাদের 5 মিনিট সময়। 5 মিনিট সময়ের মধ্যে তোমরা 4টি প্রশ্নের উত্তর খাতায় লিখবে। প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখে খুব দ্রুত তোমরা ছবি তুলে তোমাদের গ্রুপে ওই ছবিগুলি আপলোড করবে, এবং তোমরা যারা অন্য প্রতিষ্ঠানে রয়েছো তোমরা তোমাদের গৃহশিক্ষক বা বড় ভাই বোন বা আব্বু আম্মুর সাথে শেয়ার করে তোমরা বিষয় উত্তরগুলি মিলিয়ে নেবে। প্রথম প্রশ্ন, সামরিক বাহিনী কখন গঠন করা হয়? 2 নম্বর প্রশ্ন, সামরিক বাহিনীর প্রধান সেনাপতি কে ছিলেন? 3 নম্বর প্রশ্ন, ব্রিগেড ফোর্স কতটি ও কী কী? 4 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের সময়ে দেশকে কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল? ভিডিওটাকে স্ট্যান্ড করে প্রশ্ন উত্তরগুলি তোমরা লেখার চেষ্টা করো এবং 5 মিনিটের মধ্যেই শেষ করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এতক্ষণে হয়তো বা উত্তরগুলি লেখা হয়েছে। চলো এবার আমরা একটু মিলিয়ে নেই, দেখি তোমরা কী লিখেছো। প্রথম প্রশ্ন, প্রথম প্রশ্নের উত্তর, সামরিক বাহিনী গঠন করা হয়েছিল অর্থাৎ মুক্তিবাহিনী গঠন করা হয়েছিল 1971 সালের 11ই জুলাই। সামরিক বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন লেফটেন্যান্ট জেনারেল এম এ জি ওসমানী। 3 নম্বর প্রশ্ন, ব্রিগেড ফোর্স কতটি ছিল? ব্রিগেড ফোর্স ছিল 3টি, কে ফোর্স, এস ফোর্স ও জেড ফোর্স। এবং মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আশা করি উত্তরগুলি মিলিয়ে নিয়েছ। চলো আমরা চলে যাই আমাদের আলোচনার পরের অংশে। এবারে দেখো এখানে দেওয়া আছে মোট 11টি সেক্টর, 1 থেকে 11 নম্বর সেক্টর, তোমরা একটু মিলিয়ে নেবে। 1 নম্বর সেক্টর চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত বিস্তৃত ছিল। 2 নম্বর সেক্টর নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল। 3 নম্বর সেক্টর আখাউড়া ভৈরব রেললাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে গঠিত হয়েছিল। 4 নম্বর সেক্টর সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই, শায়েস্তাগঞ্জ রেললাইন থেকে পূর্ব ও উত্তর দিকে ডাইউকিনু সড়ক পর্যন্ত। 5 নম্বর সেক্টর সিলেট জেলার পশ্চিম এলাকা এবং সিলেট ডাইউকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহর সীমান্ত অঞ্চল নিয়ে গঠিত হয়েছিল। 6 নম্বর সেক্টর ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও নিয়ে গঠিত হয়েছিল। 7 নম্বর সেক্টর সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়াও দিনাজপুরের অংশবিশেষ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা নিয়ে গঠিত হয়েছিল।
8 নম্বর সেক্টর সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা ও ফরিদপুরের অংশবিশেষ এবং দৌলতপুরের সাতক্ষীরা সড়ক পর্যন্ত। 9 নম্বর সেক্টর সাতক্ষীরার দৌলতপুর সড়ক সহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা নিয়ে গঠিত। 10 নম্বর সেক্টর অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা এবং 11 নম্বর সেক্টর কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এর মধ্যে তোমরা মনে রাখবে যে অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম ও চালনা, অর্থাৎ এই যে 10 নম্বর সেক্টরটা, এই 10 নম্বর সেক্টরটা গঠন করা হয়েছিল মূলত নদীপথকে নিয়ে। তাই এই 10 নম্বর সেক্টরের কোনো নির্ধারিত সীমানা ছিল না এবং নির্ধারিত কোনো সেক্টর কমান্ডারও ছিল না। নৌবাহিনীর যে লেফটেন্যান্ট কর্নেল ছিল, মূলত যখন যে দায়িত্বে থাকতো তার মাধ্যমে বা তার নেতৃত্বেই মূলত 10 নম্বর সেক্টর পরিচালিত হতো। এই যে এখানে 11টি সেক্টর রয়েছে, প্রত্যেকটা সেক্টরেরই এক একজন করে সেক্টর প্রধান, বিভিন্ন সময়ে প্রত্যেকটা সেক্টরে দুইজন করে দায়িত্বশীল ছিলেন। উপরের ক্লাসে গেলে তোমরা সেগুলি বিস্তারিত জানতে পারবে। এখন আপাতত এই পর্যন্তই আমরা জানলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমরা জেনেছ। তো ভিডিওটাকে স্ট্যান্ড করে বা তোমাদের যে পাঠ্য বই রয়েছে, পাঠ্য বইয়ের 1 নম্বর সেক্টর থেকে 11 নম্বর সেক্টর পর্যন্ত যে সীমানাগুলি রয়েছে, এই জেলা সীমানাগুলি তোমরা একটু মুখস্থ করে নেবে। তার মধ্যে অবশ্যই মনে রাখবে তোমার নিজস্ব এলাকাটি কত নম্বর সেক্টরের মধ্যে পড়েছে, আমাদের রাজধানী শহর ঢাকা কত নম্বর সেক্টরের মধ্যে পড়েছে, 1 নম্বর সেক্টরের সীমানাটা কোন, 1 নম্বর সেক্টরের সীমানা অর্থাৎ চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও ফেনী নদী পর্যন্ত, এরকম দুইটা তিনটা সেক্টর মুখস্থ করে রাখবে। ঢাকা জেলা কত নম্বর, ঢাকা রাজধানী শহর ঢাকা কত নম্বর সেক্টরে পড়েছে এটাও মনে রাখবে, এবং তোমার নিজ জেলা কত নম্বর সেক্টরের মধ্যে পড়েছে সেটাও অবশ্যই তোমরা তোমাদের মাথায় রাখবে এবং এখান থেকে খুঁজে নেবে। তোমরা যারা ভোলার রয়েছ তারা সবাই 9 নম্বর সেক্টরের মধ্যে রয়েছে, দেখো দেওয়া আছে, সাতক্ষীরার দৌলতপুর সড়ক সহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা। বৃহত্তর বরিশাল বলতে বরিশাল বিভাগকে বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, জেনে নিলাম সেক্টরগুলি সম্পর্কে। এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনী ছিল, আর এই স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনীকে ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ দেওয়া হতো, আর এই স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনীদেরকে মূলত গেরিলা বাহিনী ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। এই যে স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনীরা, এরা ভারতের বিভিন্ন অঞ্চলে প্রশিক্ষণ নিত, তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত হয়েছিল এই বাহিনীর নাম মুক্তিফৌজ। আবার তোমরা মনে রাখবে 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই বাহিনীর নাম ছিল মুক্তিফৌজ। প্রশ্ন আসে মুক্তিফৌজ কি, উত্তরটা হচ্ছে 30,000 নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত বাহিনী হলো মুক্তিফৌজ। প্রশ্ন আসে মুক্তিফৌজের নিয়মিত সদস্য সংখ্যা কত, উত্তর হচ্ছে 30,000। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, 100,000 গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তিফৌজ। অর্থাৎ মুক্তিফৌজ ছিলেন 30,000 নিয়মিত বাহিনী এবং গেরিলা ও বেসামরিক যোদ্ধা ছিল 100,000। তো গেরিলা ও বেসামরিক যোদ্ধা ছিল 100,000 এবং নিয়মিত যোদ্ধা ছিল 30,000। এদের সবার সাথে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই মুক্তিফৌজ মুক্তিযুদ্ধ করেছিলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা জানলাম। তো এখান থেকে যেই প্রশ্নগুলি থাকতে পারে তা আমি আবারও একটি একক কাজের মাধ্যমে উপস্থাপন করছি, চলো তো আমরা সেদিকে চলে যাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আবারও তোমরা তোমাদের খাতা কলম হাতে নাও, এখানেও তোমাদের জন্য রয়েছে একটি একক কাজ, সময় 5 মিনিট। 5টা শূন্যস্থানমূলক প্রশ্ন উপস্থাপন করেছি, তোমরা উত্তরগুলি লেখার চেষ্টা করো। ঢ্যাস ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি, মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 10টি সেক্টরে ভাগ করা হয়েছিল, মেজর জিয়াউর রহমান ছিলেন ঢ্যাস ফোর্সের প্রধান, ঢ্যাস নিয়মিত যুদ্ধ নিয়ে গঠিত হয় মুক্তিফৌজ, স্থানীয় ছোট ছোট ঢ্যাস ছিল। আশা করি উত্তরগুলি তোমরা প্রিয় শিক্ষার্থীবৃন্দু
আশা করি উত্তরগুলি তোমরা পেয়েছো। পিছনের আলোচনা থেকে আমরা শূন্যস্থানমূলক প্রশ্নগুলি উপস্থাপন করেছি, তারপরেও চলো তোমাদের সাথে আমার সাথে একটু তোমরা মিলিয়ে নাও উত্তরগুলি। ড্যাশ ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি, উত্তর হচ্ছে এ কে খন্দকার ছিলেন মুক্তিযুদ্ধের উপপ্রধান সেনাপতি। মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার জন্য দেশকে ড্যাশ 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। মেজর জিয়াউর রহমান ছিলেন জেড ফোর্সের প্রধান। ড্যাশ নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত হয়েছিল মুক্তি ফৌজ, 30,000 নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত হয়েছিল মুক্তি ফৌজ, স্থানীয় ছোট ছোট যোদ্ধা বাহিনী ছিল। আশা করি তোমরা উত্তরগুলি পেয়েছ প্রিয় শিক্ষার্থীবৃন্দু। এবারে এক নজরে আমরা জেনে নেব মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী সম্পর্কে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, যা প্লে কার্ডের মাধ্যমে আমি উপস্থাপন করছি, চলো আমরা জেনে নেই। নম্বর পয়েন্ট এক, 1971 সালের 11ই জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠিত হয়। মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল আতাউল গনি উসমানি এবং উপপ্রধান সেনাপতি ছিলেন ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিযুদ্ধে ব্রিগেড ফোর্স ছিল 3টি, কে ফোর্স, এস ফোর্স ও জেড ফোর্স। যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। 10 নং সেক্টরের কোনো আঞ্চলিক সীমানা ছিল না। নৌবাহিনীর কমান্ডারদের নিয়ে মূলত এই সেক্টর পরিচালিত হতো। ভারতের বিভিন্ন অঞ্চলে স্থানীয় ছোট ছোট যোদ্ধা বাহিনীরদের প্রশিক্ষণ দেওয়া হতো। 30,000 নিয়মিত যোদ্ধা নিয়ে গঠিত হয়েছিল মুক্তি ফৌজ। 1 লক্ষ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত হয়েছিল এই মুক্তিবাহিনী। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এক নজরে আজকের আলোচনাটা তুলে ধরলাম, তোমরা পয়েন্ট আকারে চাইলে মুখস্থ করে এগুলি খাতায় লিখে মুখস্থ করে নেবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এবারে রয়েছে মূল্যায়নমূলক প্রশ্ন। মূল্যায়নের জন্য আমি এখানে আবারও পাঁচটি প্রশ্ন উপস্থাপন করেছি। তোমরা দ্রুত, অতি দ্রুত প্রশ্ন উত্তরগুলি খাতায় লিখো, খাতায় লিখে গ্রুপে ছবি তুলে আপলোড করো। প্রথম প্রশ্ন, মুক্তিবাহিনীকে কেন নিয়মিত বাহিনী ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল? অবশ্যই আলোচনা থেকে তোমরা বুঝতে পেরেছ, 30,000 নিয়মিত বাহিনী, 1 লক্ষ ছিল সামরিক ও গেরিলা বাহিনী। কেন এই নিয়মিত বাহিনী এবং সামরিক বাহিনীতে ভাগ করা হয়েছিল বলে তুমি মনে করো? নম্বর 2, বাংলাদেশকে কেন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল? নম্বর 3, তোমার অঞ্চলটি কত নম্বর সেক্টরের অধীনে ছিল? নম্বর 4, সেক্টর 10-এর প্রধান কাজ কী ছিল? 5, রাজধানী ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল? আশা করি উত্তরগুলি তোমরা বুঝতে পেরেছ। যারা উত্তরগুলি না পারবে, যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই তৃতীয় স্লাইডে ফোন নম্বর দেওয়া আছে, তোমরা ফোনে যোগাযোগ করবে অথবা ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমি উত্তর দেব ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যায়ে তোমাদের জন্য রয়েছে বাড়ির কাজ। তোমরা খুব দ্রুত খাতা কলম নাও, বাড়ির কাজটা লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে, মুক্তিযুদ্ধকালীন সময়ে 1 থেকে 11টি সেক্টরের অধীনের বিভিন্ন জেলাসমূহকে চিহ্নিত করো। 1 নম্বর সেক্টরে কোন কোন জেলা ছিল, 2 নম্বর সেক্টরে কোন কোন জেলা ছিল, এভাবে মোট 1 থেকে 11 নম্বর পর্যন্ত বিভিন্ন সেক্টরের যে জেলাসমূহকে চিহ্নিত করে খাতায় লিখবে। খাতায় লিখে তোমরা যারা ইসলামিক আনাস বিন মালিক রাদিয়াল্লাহু ইসলামিক কমপ্লেক্সে রয়েছো, তোমরা গ্রুপে ছবি তুলে আপলোড করবে, এবং যারা অন্য প্রতিষ্ঠানে রয়েছো তোমাদের কাছে জমা রাখবে। স্কুল চালু হলে তোমরা তোমাদের বিষয়ভিত্তিক শিক্ষককে দেখাবে। তো এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে ক্লাসটি দেখার জন্য সকলকে মোবারকবাদ জানাচ্ছি, সেই সাথে সাথে অভিনন্দন জানাচ্ছি। আবার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এই শুভকামনায় শেষ করছি আজকের ক্লাস। আল্লাহ হাফেজ।